জি আপনারা জানেন যে রমজান মাসে সিজনাল ইফতার ব্যবসায়ীদের একটা বড় ব্যবসা তারা করে থাকে এই সময় এবং এই রমজান মাসে যাতে ভোক্তা পর্যায়ে ইফতার সর্বদা নিরাপদ হয় এই বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খোলনা আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি তার অংশ হিসাবে আজকের এই মনিটরিং কার্যক্রম মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে আমরা মেনলি দেখছি যে খাবারগুলো যাতে হাইজিন মেনটেন করা হয় সেগুলো যাতে ঢেকে রাখা হয় অথবা খাবার তৈরিতে যে পোড়াতের যে ব্যবহারটা আপনি জানেন আমরা তেল দুইটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হিসাবে আমরা সেটা ক্রয় করে নিচ্ছি এবং সেটা বায়োফুয়েল পরবর্তীতে তৈরি হচ্ছে এছাড়া যাতে কালিযুক্ত খবরের কাগজে খাবারটা তারা সরবরাহ না করে বাস্পাতা কাগজ যেটাকে বলে খাবার যাতে সরবরাহ করে অথবা আপনি দেখলেন যে এখানে আমরা কিন্তু জিলাপি তৈরিতে তারা ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করছিল। অনেকেই টেক্সটাইল কালার ব্যবহার করে অথবা চিনির পরিবর্তে সোডিয়াম সাইক্লামেট বা যেটাকে বাংলায় ঘন চিনি বলে অনেকেই এটা ব্যবহার করে আমরা সেদিকে খুব সতর্ক দৃষ্টি রাখছি এবং কোনোভাবেই যাতে ভোক্তাদের স্বাস্থ্য উপেক্ষিত না হয় এই জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সারা বাংলাদেশে প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন আমরা এই মনিটরিং কার্যক্রম পরিচালনা এবং শুধুমাত্র ইফতার বাজার নয় ইফতার বাজার কাঁচা বাজার বা ফলের বাজারে আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা এই জনগণের সহযোগিতায় এবং ব্যবসায়ীদের যাতে খুলনা সহ সারা বাংলাদেশের লোকের জন্য নিরাপদ হয় এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিশ্রম করে যাচ্ছে এবং করে যাবে ইনশাল্লাহ যেমন হাইজিনের বিষয়টা ধুলোবালিতে অনেকে খোলামেলা খাবার যে পরিবেশন করে তারা অনেকটা সচেতন হবে তারপর মানুষকে উদ্বুদ্ধ করা আপনারা এরকম অনিরাপদ খাদ্য থেকে ফিরে আসুন এবং হাইজিন মেনটেন করে যে খাবারগুলো যারা বিক্রি করতেছে তাদের কাছ থেকে খাবারটা পার্সেস করুন এরকম অনেক অনেক পজিটিভ সাইড আছে আমরা যদি দেখি আমরাও এক একজন রেস্তোরাঁর মালিক আমরাও চাই যে এরকম সচরাচর অভিযান চালিয়ে মানে খাবারের যে মানে দূষিত পদার্থ ইউজ করে যাতে এটা দ্রুত তো আশা করি যে আমার দোকানে এটা আমি ব্যবহার করছি না এখন আশা করে দেখে গেছে তারা যে কিছু ব্যবহার করছি কিনা তারা দেখিয়ে সব ভালো মন্দ বুঝে গেছে তারা বলে গেছে যে পাশ পাতার কাগজ যেমন রঙ ব্যবহার করা যাবে না কাগজ রাখা যাবে না এসব বলে গেছে স্যার যে আমরা এটা বিশেষ করে আমরা খেয়াল করবো যে এই জিনিসগুলো আমরা যেন বর্জন করতে পারি আলহামদুলিল্লাহ অবশ্যই অন্যদেরকে আহ্বান করবো ভালো খাবারের জন্য যে তোমরা এই দিক থেকে ফেরত আসো আসলে মানুষকে অখাদ্য খাওয়া না যেটা তুমি খাইতে পারো এটাই মানুষকে খাওয়াবো তুমি যেটা খাবে না এটা মানুষকে খাওয়ায়ও না